আজকে যে বিষয়টা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, আপনারা সকলেই জানেন, সাকিব আল হাসান কলকাতায় গিয়েছেন একটি মন্দির বা পূজার উদ্বোধন করতে। তো আসলে এই বিষয়টা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং আমিও তাদের কাতারে, আমিও মেনে নিতে পারছি না। তার কারণ, সাকিব আল হাসান একজন মুসলমান, সে কেন ইন্ডিয়া গিয়ে একটি পূজা অথবা মন্দিরের উদ্বোধন করবেন? মন্দির এমন একটা জায়গা, হিন্দুদের পবিত্র একটা জায়গা, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা উপাসনালয় পবিত্র জায়গা। সে পবিত্র জায়গায় আমরা তো কখনো একটা মসজিদ বা একটা ওয়াজ মাহফিলের উদ্বোধন কখনো কোনো হিন্দু ব্যক্তিকে দিয়ে করব? কখনোই করব না। তাহলে কলকাতার সেই মানুষদের যারা এই প্রোগ্রামটি অথবা সেই মন্দিরটি নির্মাণ করেছেন বা উদ্বোধন করবেন, তাদেরও তো একটু বিবেক বিবেচনা হওয়া উচিত যে আমাদের এই পবিত্র জায়গাটা একজন মুসলমানকে দিয়ে কিভাবে উদ্বোধন করাবো, এটা অবশ্যই বিবেচনা করা উচিত ছিল। কিন্তু সেই বিবেচনা না করে কেন সাকিব আল হাসানকে এই মুহূর্তে করোনার এই প্যান্ডামিকের সময় ভারতে, জানি না সে কিভাবে কলকাতায় গিয়েছে, তো একটা প্রশ্ন বারবার আমাদের মনেও আসছে যে ভারতের কোনো ক্রিকেটারকে যদি আমরা বাংলাদেশের কোনো অনুষ্ঠানে বা ওয়াজ মাহফিলে বা আমাদের মুসলমানদের কোনো অনুষ্ঠানে বিরাট কোহলিকে যদি 100 কোটি টাকাও দেই, বিরাট কোহলি কি কখনো আসবে আমাদের বাংলাদেশে? কখনই আসবে না। তাহলে আমাদের একজন ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি বর্তমানেও বিশ্বের সেরা অলরাউন্ডার, সে কিভাবে এই ধরনের একটি কাজে মানে নিজেকে উপস্থাপন করতে পারে সেটা বোধগম্য নয়। তারপরে আরও একটা বিষয় খুবই কি বলবো নজর কেড়েছে, সেখানে যাওয়ার পথে কোনো এক ভক্ত তার ছবি তুলতে চেয়েছিল, তখন তার ক্যামেরাটা সে ছুঁড়ে ফেলে দেয়। তো এই বিষয়টা নিয়েও এখন সোশ্যাল মিডিয়াতে নানা রকম সমালোচনা চলছে এবং সেটাই স্বাভাবিক, কারণ সাকিব আল হাসানরা কি বলবো দর্শকদের জন্য, সাকিব আল হাসানরা তৈরি হয়েছে দর্শকদের জন্য, আর সেই দর্শকদের ছবি তোলা নিয়ে যদি তার মোবাইল ফোনকে ছুঁড়ে ফেলে দিতে হয় তাহলে এই সাকিব আল হাসানদের পতন বেশি দিন নেই, কারণ এই সাকিব আল হাসানদেরকে তৈরি করেছে দর্শক, এবার সে যে কোনো দেশেরই হোক না কেন। এটাই হচ্ছে আমাদের, আমি বলবো এটা কোনো প্রতিবাদ নয়, এটা হচ্ছে কি বলে ছোট মুখে বড় কথাও বলতে পারেন বা বড় ভাইকে ছোট ভাই হিসেবে উপদেশও বলতে পারেন। আমি এটার কখনোই পক্ষে নই, সাকিব আল হাসান ভারতে গিয়ে একটি মন্দির উদ্বোধন করবে বা একটি পূজা উদ্বোধন করবে, এই সমস্ত ধর্মীয় বিষয়ে কখনোই অন্য ধর্মের মানুষকে এনে উপস্থাপন করাটা অবশ্যই বিতর্কীয় কাজ। এবং সাকিব আল হাসান যদি মনে করে থাকে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে এটা অবশ্যই সে ভুল করবে, কারণ সাকিব আল হাসানরা এখন নিজেদেরকে শুধু ব্যক্তি বলে পরিচয় দিতে পারবে না। যদি ব্যক্তি বলে পরিচয় দিতে হয় তাহলে কখনোই বাংলাদেশের হয়ে কখনোই তিনি নিজেকে উপস্থাপন করতে পারবে না, কারণ সাকিব আল হাসানরাই বাংলাদেশ, সাকিব আল হাসানরাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। অতএব সাকিব আল হাসানরা ওদের ভবিষ্যতে যদি এই ধরনের ভুল করে তাহলে আমি মনে করি মানুষ তাদেরকে বয়কট করবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দুঃখিত আজকে সাধারণভাবেই মানে বিষয়টা নিয়ে যখন দেখলাম ব্যস্ততার মাঝেই যখন ফেসবুক স্ক্রোলাল করছিলাম তখন দেখলাম যে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, তাই আমিও আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা অনেকে SMS করেছেন যে ভাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, সেই প্রেক্ষিতে শত ব্যস্ততার মাঝেই আজকে এই পরিবেশে বসে একটি ভিডিও বার্তা আপনাদেরকে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকি মতামত আপনাদের কমেন্টস বক্সে লিখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।